আজানের সময় এই দূরটি দশবার পড়লে আল্লাহ তালা তার সকল ইচ্ছা পূরণ করবে আজান যখন মোয়াজদিন আজান দেয় মসজিদের মোয়াজদিন তখন যদি এই দূরটি দশবার পড়তে পারেন ছোট্ট একটা দূরদ জিব্বায় একদম সহজ পড়তে একদম সহজ আমরা তো দূরদে ইব্রাহিম পারি নামাজের মধ্যে যে দুরুদ আছে ওই দূরদটা পারি ওই দূরতটা পড়লেও পারবেন তবে এর চাইতে ছোট্ট দুরুদ পড়তেও একেবারে সহজ জিব্বায় সহজ একেবারে কঠিন শব্দগুলোও না ওই সময় যদি এই দূরটা দশবার পড়তে পারেন আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করবে ইনশাআলা জিস কারণ আল্লাহ তালার ধনভাণ্ডারের কোনো কমতি নাইকুম ও আখেরাকুম ও হিংসা কুম ও জিন্না আদম বনিয়দমের সন্তানগুলোর সবার যদি সব চাহিদাগুলো আল্লাহ তারা পূরণ করে দেয় অর্থাৎ জিন ইনসান যারা আছে সবাই যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ দশতলা বাড়ির মালিক বানায় দেন বিশতলা বাড়ির মালিক বানায় দেন আল্লাহ এটা করতে চাই ওইটা করতে চাই সবাই যদি সব কিছু দিয়েও দেয় তবু আল্লাহর ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না সোহান আল্লাহ বেহাম দিই আল্লাহ তালার ধনভাণ্ডারের এত ধনভাণ্ডার এই ধনবান্ডার থেকে দিলেও আপনার কমবে না এই জন্য যদি আজানের সময় দুটি দশবার পড়তে পারেন ইনশাআ আপনার সকল মনের সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবে হয়তো আমি নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না যে আপনার এই ইচ্ছাটা পূরণ করে দিবে আপনার ওই ইচ্ছাটা পূরণ করে দিবে অল এভরিথিং আপনি যা যান আপনি বললেন আল্লাহ আল্লাহ ফিরলি আর আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি বললেন ইনশাআল্লাহ আল্লাহ জিজ্ঞেস কবুল হয়ে যাবে আপনি বললেন ওয়ার আল্লাহ আপনি আমার ওপর রহম করেন রসুল বলেন উস্তুজীব কবুল হয়ে যাবে আপনি বললেন ওয়াহদিনী আয় আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন আপনি বললেন ওয়ারহামনি আমার ওপর রহমত বর্ষণ করেন ইনশাআল্লাহ আল্লাহ আমি বলে দিচ্ছি কবুল হয়ে যাবে তবে একই আর এখলাস মজবুত থাকতে হবে উদু আল্লাহ আংতু মুকিনা বিলি যাবা অর্থাৎ আমল করার ক্ষেত্রে আপনার যদি একই আর মজবু এখলাসটা মজবুত না থাকে ইস্তেহানার যদি আল্লাহর ওপর না থাকে ওয়ামাইয়া তাওয়াল তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ উপর যদি পরিপূর্ণ আর বিশ্বাস না থাকে তাওয়াক্কুল যদি না থাকে আপনি যদি আল্লাহ তালাকে ওকিল হিসেবে না মানতে পারেন যত আমলই করেন না কেন একেবারে সিজিদা করে কপালটাও যদি একেবারে কালো করে ফেলেন চোখের পানি চোখের মানি মানে ঝরাতে ঝরাতে একেবারে যদি বন্যাও করে ফেলেন কোনো কাজ হবে না কারণ ইয়কিন নাই এখলাস নাই আল্লাহর ওপর পরিপূর্ণ এখলাস রেখে আজানের সময় এই দূরত্ব পড়বেন যখন মুওয়াজ্জিন আজান দেয় মুসলিম শরীফের সালাত অধ্যায়ের সাত নাম্বার বাবের দুই শত অষ্টআশি নাম্বারে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন যখন মোয়াজিন আজান দেয় রসুল সাল্লু আলি সাল্লাম বলেন আবদুল্লাহ ইবিন আমর রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে সোহাই মুসলিম শরীফের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন ইদা সামিয়া তুমুল মোয়াজিন ফকুল উম ইসলাম ইয়াকুল সুম্মা সল্ল আলাইয়া ফাইনাহু মং সাল্লাহ আলাইয়া সলাতন সাল্লাহ আলাইহি বিহা আশারা অর্থাৎ যখন মোয়াজিন আজান দেয় মহাজদিন যা বললো আপনিও যদি সেগুলো বলেন অর্থাৎ মহাজদিন বললো আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ ফকুল উম ইসলাম মহাজিন যা বলবে আপনিও তা বলবেন বলার পরে আপনি যদি ওই সময় অর্থাৎ আজানের সময় কিংবা আজানের শেষে আপনি যদি এই দশবার এই দূরটি পড়তে পারেন ইনশাল্লাহ উল্লাজিস আপনি আপনার সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবে দিন আপনার মনের অনেক আশা আকাঙ্ক্ষা লুকায় রাখছেন এই জন্য আজানের সময় এই দূরটা পড়বেন দূরটা আমি বলে দিচ্ছি অ্যাটাচমেন্ট আপনার একটু আমার দিক বাড়ান দূরটটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লে আলা সল্ল আলাইহি মুহাম্মদিন আলা আলিহি বা আবারও বলে দিচ্ছি আল্লাহ সল্ল আলাইহি ওয়া আলা আলিহি বাম এই দূরতটা দশবার পড়বেন ইনশাল্লাহ দশবার পড়বেন আর পড়ার সময় আপনার ইচ্ছাগুলো আপনি মনের ভেতর বলবেন কিংবা দূরতটা পড়ার পর আপনি মোনাজাতে একবার আল্লাহ তালাকে সে বলবেন আল্লাহ আপনার রাসুলের দূর রসুল রাসুলের উপর দুরুদ পড়েছি আল্লাহ এর ওসিলায় আল্লাহ আপনি আমার সকল ইচ্ছাগুলো পূরণ করে দেন কারণ যে ব্যক্তি রাসুলসল্লা আলাইসাল্লাম কাছে ওসিলা চাইবে অর্থাৎ রাসুল আলাহি সাল্লামের নামে ওসিলা চাইবে এ মর এই মর্যাদা লাভ করবেন এবং রাসুল সাল্লামের ওসিলা চাইবে এই অসিলা হিসাবেও আল্লাহ তালা তার মনে সকল ইচ্ছা পূরণ করবে কারণ ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান ফিল জন্নাতি অর্থাৎ ওসিলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান এই দূরত্ব পড়বে রসুসাল্লাহ সাল্লামের ওসিলা চেয়ে আল্লাহ তালা কাছে বলবে আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেন আল্লাহ তালা অবশ্যই তার ইচ্ছা পূরণ করবে ইনশা আল্লাহ কারণ আল্লাহ তালা কাছে নাই বলতে কোনো কিছু নাই যে দিব না এই দিব না বলতে আল্লাহ তালা কাছে কোনো কিছু নাই এই জন্য কোনো মোনাজাতের ভেতরে যদি রসুজুল আল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়া হয় ওই মোনাজাতটা আল্লাহ তালা কাছে অ্যাকসেপ্টেড মোনাজাত হিসেবে হয় আর যদি রসুল আল্লাহ সাল্লামের প্রতি দরুদ না পড়া হয় মাহজুবুল মোয়াল্লা বাইনাসামাই ওয়ালার অপর বর্ণনা এসেছে মাহজুবুন মোয়াল্লাকুন বাই মাহজুবুন মৌকুফুন মোয়াল্লাকুন বাইন আসসামাই ওলার অর্থাৎ আকাশ আর জমিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে রসুস আল্লাহ সাল্লামের প্রতি দরুদ পড়ছেন ওই দোয়াটা ডিরেক্ট আরশায় জিমে যেয়ে নখ করে এই জন্য আমরা যদি আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করাতে চাই আমরা যদি আমাদের ইচ্ছাগুলো আল্লাহ তাল কাছে পেশ করতে চাই আল্লাহ তালার কাছে কবুল করাতে চাই আমরা যদি অ্যাকসেপ্টেড বান্দা হিসেবে আল্লাহ তালার কাছে হতে চাই কিংবা আমরা যদি আল্লাহ তালার রহমত প্রাপ্ত বান্দা হিসেবে হতে চাই আমরা যদি আল্লাহর রহমতের আশা করি আজানের সময় মিস মোয়াজ্জিন যা বলবে ওইটাই বলবো তারপর আজান শেষে কিংবা আজানের সময় যদি আমরা এই দুরুত্বটা দশবার পড়তে পারি ইনশাল্লাহ আজিজ আল্লাহ আতাহ আমাদের মনের সকল ইচ্ছাগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবেন আল্লাহমা সল্লে আলা মোহাম্মদীন সাল্লা আল্লাহ আলাইহি ও আলা আলিহি ও